অবশেষে 10 ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ করতে বিএনপি ও ডিএমপির সমঝোতা হয়েছে। দুপুরে ঢাকা মহানগরের পুলিশের কাছে গোলাপবাগে সমাবেশ করার আবেদন করলে পুলিশ অনুমতি দেয়। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যে 26 শর্ত দেওয়া হয়েছিল সেগুলোই মানতে হবে। সমাবেশের নামে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপেল সারের রিপোর্টে থাকছে বিস্তারিত। নয় জেলা ও বিভাগে গণসমাবেশ করার পর 10 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে গণসমাবেশের প্রস্তুতি ছিল বিএনপির। অন্য জেলায় ময়দানে সমাবেশের পর রাজধানীতে রাস্তা সমাবেশ করতে চাইলে বাধ সাজে মহানগর পুলিশ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে 29 নভেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে নয়াপল্টনেই সমাবেশ করতে অনড় থাকে বিএনপি। এরপর বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে স্থান নির্ধারণের জন্য দফায় দফায় ডিএমপির বৈঠক হয়। বিএনপি বিকল্প হিসেবে আরামবাগ মাঠ, মানিক মিয়া এভিনিউ সহ কয়েকটি স্থানের নাম প্রস্তাব করলে তাতে আপত্তি জানায় পুলিশ। পুলিশের আপত্তি উপেক্ষা করে নয়াপল্টনে সমবেত হতে চাইলে 7 ডিসেম্বর তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। সমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে আবারও নতুন স্থানে অনুমতি চায় দলটি। সবশেষ গেল রাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাংলা কলেজের মাঠে সম্মতি জানালে তা পরিদর্শনে যান কেন্দ্রীয় নেতারা। কমলাপুর স্টেডিয়াম চাইলেও পুলিশ অনুমতি দেয় মিরপুর বাংলা কলেজের মাঠ। আবারও জটিলতা তৈরি হয়। শুক্রবার বিকল্প স্থান হিসেবে নতুন করে গোলাপবাগ মাঠের প্রস্তাব করে দলটি। দুপুরে দলটির প্রতিনিধি দল অনুমতিপত্র নিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদের সঙ্গে দেখা করলে অনুমতি দেওয়া হয়। আগে আমাদের এই প্রস্তাবনার মধ্যে ছিল না, কিন্তু পরবর্তীতে গোলাপ বিভিন্ন বিষয় বিবেচনার পরিপ্রেক্ষিতে ওনারাই প্রস্তাব দিয়েছে যে কমলাপুরের ওইদিকে পরিবর্তে অন্য একটা মাঠ দেওয়ার জন্য। তখন তার কাছেই কিছুটা দূরেই গোলাপবাগ মাঠ যেটা আছে, আপনারা অনেকেই চিনেন বা জানেন, সেটা আমরা প্রস্তাব করি এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওনারা সেখানে কোনো সমাবেশ করার অনুমতি দিয়েছেন। সমাবেশের নামে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। মিরপুর বাংলা কলেজ মাঠও তারা চাইলেন না, তারা আবার এদিক দিয়ে কমলাপুর স্টেডিয়ামও চাইলেন না, তারা চাইলেন গোলাপবাগ মাঠ। সেটাও তারা জমা দেওয়ার পরে আমরা আমাদের কমিশনার স্যারের সাথে কথা বলে তাদেরকে আমরা গোলাপবাগ মাঠেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তো আগে শর্তই থাকবে এবং এটা শর্ত থাকবে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে রয়েছে। আমাদের পোশাকে, সাদা পোশাকে অনেক পুলিশ সেখানে কাজ করবে। আমরা যেভাবে আমরা সোহরাওয়ার্দী ঘিরে আমরা নিরাপত্তা বলে আমরা তৈরি করেছিলাম, সেই নিরাপত্তাটা এখন আমরা গোলাপবাগ মাঠে যা দেব। এরই মধ্যে গোলাপবাগ মাঠে জ্বর হতে শুরু করেছে নেতাকর্মীরা। 26 শর্তে বিএনপিকে সমাবেশ করতে হবে। এর মধ্যে হলো মাঠের বাইরে রাস্তায় বা ফুটপাতে সমবেত হওয়া যাবে না, বিকাল 4টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য দেওয়া যাবে না ও মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।